আজি আমি কথা হবা 40 ইয়ার অবভ এজ রে যে লোক মানুষ নি পেন কিংবা অলগা জয়েন্ট রে পেন হচ্ছে সে বিষয়ে মু এ ভিডিও মাধ্যমে আপনার জনাইবা চাহুচি কি দ্যাট আফটার দি এজ অফ 40 মেলস আউ ফিমেলস দুইটার বডি ভিতরে টিকি মেটাবলিক চেঞ্জেস হচ্ছে অ্যান্ড সেইটা আমাকে আলার্ট রহলে আমাকে আগে যাইকি প্রবলেম হব নাই তো এই ভিডিও মাধ্যমে মু আপনাকে বুঝাইবা চাহুচি কি যদি আমি 40 এজ রু সতর্ক হয়ে যাবা আমার 60 এজ রে এসব জিনিস দরকার পড়ব নাই তো যেমতি মু কহিলি 40 পরে আপনাকে বুঝিয়া পড়িব কি আমার বডি ভিতরে চেঞ্জেস হচ্ছে আমার ক্যালসিয়াম ও ভিটামিন ডি রেগুলেশন চেঞ্জ হচ্ছে তো এ টাইমরে আমার বডিকে ঠিক রাখা আমার বোন হেলথকে ঠিক রাখা আমাকে টিকি নিজের কেয়ার অধিকা নেবার আছে সেটা কেমতি নেবার আছে মু কিছু পয়েন্ট আপনাকে কহুছি প্রথম জিনিস অছি ডায়েট দেখুন গুড ডায়েটর কিছু সবস্টিট্যুট না আপনাকে এমতি ভাবা পড়ব কি আমার বোনর মেইন কম্পোজিশন অছি ক্যালসিয়াম ভিটামিন ডি আর প্রোটিন ক্যালসিয়াম আসব ডেরি প্রোডক্টসু প্রোটিন আসব এগস পালসেস অ্যান্ড আদর ডেরি প্রোডক্টসু তো আমাকে এভ্রি পরসন কু 1 গ্রাম পর কেজি প্রোটিন নেবা দরকার তো আপনার যেতে বি হেলদি ওয়েট অছি সেই হিসাবে আপনার 1 গ্রাম পর কেজি প্রোটিন ডেলি নিয়ন্তু আর তা সাংরে টিকে ডেরি ইনটেক বড়ান্তু নিজর তা সাংরে আমি কোভিড পরে দেখুছো কি লোকমানকর ভিটামিন ডি লেভেল হঠাৎ দেনি পড়ি যাইছি কাইকি 2 বর্ষর আমি সব ঘরে বসছিলু তো প্লিজ নিজর ভিটামিন ডি লেভেল কু রুটিনলি বর্ষে গোটে থর চেক করন্তু আর যদি কম অছি তো ভিটামিন ডি সপ্লিমেন্টস নিয়ন্তু আর তা সাংরে ভিটামিন ডি পাই সানলাইট রে বসন্তু কাই সানলাইট রো কিছি বি আউ সাবস্টিটিউট নাহি সানলাইট ইজ দ্য ওনলি ন্যাচুরাল সোর্স অফ ভিটামিন ডি নেক্সট হেলা পয়েন্ট আপনকর এক্সারসাইজ আর রুটিন ফিজিক্যাল আক্টিভিটি মো পাখে ওপিডি রে ডেলি পেসেন্ট আসছন্তি যে মানে আইটি জবস রে অছন্তি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অছন্তি ব্যাংকার অছন্তি তাঙ্কু নন স্পেসিফিক অন্টা দর্দ বেক দর্দ এই সব দর্দ হউচি তার মেইন রিজন রয়েছে ল্যাক অফ এক্সারসাইজ লটস অফ স্ট্রেস ইন দেয়ার ওয়ার্ক অ্যান্ড আনহেলদি ডায়েট না আমাকে রিসর্চ কৌছি কি এভ্রি হেলদি হ্যুম্যান পর্সনকু 120 মিনিটস এক্সারসাইজ অ ওয়িক করা দরকার সেটা বহু অধিকা নাই যদি আমি ভাবিবা 120 মিনিটস অ ওয়িক তো লেস দেন 20 মিনিটস অ ডে তো এতে টাইম নিজ পাই বাহার করা দরকার তো আমাকে হেলদি এই লাইফস্টাইল বহু ইম্পর্টেন্ট নম্বর 3 টবাকো কনজম্পশন অ্যান্ড অ্যালকোহল ইউজ আমি দেখুছো কি ওড়িশারে আর ইন্ডিয়ারে এবে অ্যালকোহল কনজম্পশন ইজ বিকমিং মোর এন্ড মোর ফ্যাশনেবল আর তা সঙ্গে টোব্যাকো ইউজ ইজ অলসো বিকমিং মোর এন্ড মোর ফ্যাশনেবল দিজ আর নট গুড থিংস দে আর খালি বোন হেলথ পাই নাই আপনার জেনারেল কার্ডিয়াক হেলথ আর অলগা বডির অর্গান পাই ভালো নাই তো যদি আপনার অ্যালকোহল ইউজ করছেন কিংবা স্মোকিং করছেন দেয়ার আর নো সেফ লিমিটস আমি এমনি ভাবি পারি না কি আমি অল্প করছু অভাব তো ইউ শুড স্টে অওয়ে ফ্রম দিজ থিংস নম্বর 4 যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যদি আপনার প্রবলেম হচ্ছে যদি আপনার দেখুছেন কি মোর কোটি পেন হচ্ছে কই বডি পার্টরে মতো বহু দিনর পেন অছি তাকু ইগনোর করিবেনি কাইকি এ ছোটা প্রবলেম রুই স্টার্ট হউচি ও বডি 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 কি বড় প্রবলেম হউচি তো আমি কোন করিবা যদি আপনকু পেন হউচি কি রেগুলারলি গোটে এরিয়া পেন হউচি যেমতি বেক পেন অছি কিবা আঁঠু পেন অছি আপনকু গোটে ডক্টর কু অর্থোপেডিক ডক্টর কু দেখিবা নিহাতি দরকার কাইকি সিম্পল ইনভেস্টিগেশন যেমতি এক্সরে সিম্পল ব্লড টেস্ট আপনকু জনাই পারিবো কি সেভ টাইম রে বোন রো কোন কন্ডিশন অছি তো সামরাইজ করা পাই এ ভিডিও মাধ্যমে মু আপনাকে কইবা চাউচি কি 40 পরে নিজর আমাকে আউ কেয়ার করিবার অছি 40 ইজ নট ওল্ড এজ 40 ইজ নট ইভেন মিডল এজ তো আমাকে 40 to 70 যে আমার লাইফর যে ফেজ অছি দ্যাট সে বহু হেলদি রহিপারে তো সে টাইমরে ডিজিজ রু বচিবা পাই আমাকে গোটে গুড ডায়েট হেলদি লাইফস্টাইল এক্সারসাইজেস স্টেইং অওয়ে ফ্রম টোব্যাকো অ্যান্ড অ্যালকোহল অ্যান্ড রেগুলার চেকআপস যদি আপনার এতে করবে তো আপনার ডক্টর আর হসপিটাল আসবে বেশি দরকার পড়বে না